বালিকা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে এক যুবকের তাণ্ডবকে ঘিরে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে। শুক্রবারের এই ঘটনায় আতঙ্কিত ওই বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকেরা। মেয়েকে নিয়ে এসেছি আজকে স্কুলে, তো নিয়ে আসার পরে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল, তো তারপরে ভাবলাম যে না একবারে নিয়ে যাই, তো গেটের বাইরে আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো তখন দেখছি ওই ঘুরে যারা রোড সাইডে ছিল তারা উপর দিকে কিছু ফলো করছে, তো আমি দেখার চেষ্টা করলাম। তারপরে দেখতে পেলাম যে ওই ছেলেটা মেয়েটাকে চুল ধরে নিয়ে যাচ্ছে, এখন টোটোতে ওঠালো, ওঠানোর পর টোটোওয়ালাকে থ্রেট দিচ্ছে যে তাড়াতাড়ি চলো নালে মুশকিল আছে এখানে সবার। তারপরে একজন ম্যাডাম পেছনে গেল, আমিও পেছনে গেলাম, ও একবার ম্যাডামকে বলছে আমার বোন হয়ে আমাকে ছেড়ে দিন, আরেকবার ম্যাডামকে বলছে আমার বউ হয়ে আমাকে ছেড়ে দাও, আমার মাঝখানে কেউ আসবে না, এরকম করতে করতে মেয়েটাকে মেরেই যাচ্ছে। মেরে যাওয়ার পরে তারপরে অন্য সব মেয়েরা চারদিক দিয়ে টোটোটাকে ঘিরে ফেললো, তো মেয়েরা মারার সাহস পাচ্ছে না, তো আমি তখন বললাম যে ওকে মার, নয়তো ও তো ছাড়বে না মেয়েটাকে। তারপর সব মেয়েরা মারার পরে ছেলেটা ওকে ছেড়ে দিল, তারপর ছেলেটার মুখ টুক দিয়ে রক্ত বেরোচ্ছিল, তো তারপরে পাবলিকটা যে ছেলেরা ছিল ওরা ছেলেটাকে ধরে সামনের দিকে নিয়ে গেল। আমি এতটুকুই জানি। গার্জিয়ান হিসাবে কতটা আতঙ্কিত? একদম 100%। মানে স্কুলে নিরাপত্তা কি মনে হচ্ছে? স্কুলের ভিতরে একটা ছেলে ঢুকে যাচ্ছে, মহিলাদের স্কুল নিরাপত্তার ভীষণই অভাব, যার জন্য আমি আমার মেয়েকে ক্লাস টেনে স্কুলে পাঠাইনি, অ্যাপ্লিকেশন করে আমার মেয়ে স্কুলে পাঠানো আমি বন্ধ করে রাখছি, যা ওই প্রয়োজনীয় দিনগুলোতে আমি নিয়ে আসি হবে নিয়েও যাই। মানে নিরাপত্তার একটা অভাবে ভোগে, প্রচণ্ড অভাব। ছেলেগুলো কি স্কুলের ভেতরে ঢুকে গেছিল? সব সময় ঢোকে। সেই সময় কি কোনো গার্ড ছিল গেটে? ছিল না, গার্ড ছিল না। গার্ড একজন মহিলা তো থাকে, তো উনি তো ছোটো বাচ্চাদেরই মানে হ্যান্ডেল করতেছে, উনি ও কটা দেখবে? আর ভেতর থেকে কেসটা হয়ে বাইরে যাচ্ছে উনি তো দেখতে পারি না, উনি তো গেটে ছিল। দিদি, মেয়েদের একটা স্কুল, তার মধ্যে স্কুল চলাকালীন একটা একজন বাইরের ছেলে ঢুকে গেল এবং মেয়েটাকে প্রচণ্ড মারলো, তো এই নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনি? নিরাপত্তার 100% অভাব, 100%, যার জন্য আমার মেয়েকে বুঝতেই পারলেন ক্লাস টেন আমি স্কুলে পাঠাইনি মেয়েকে, প্রচণ্ড অভাব। স্কুলে টিফিন দেওয়া সত্ত্বেও মেয়েরা বাইরে খেতে চলে যায়, স্টেডিয়ামের মাঠে গিয়ে বসে থাকে, এমনকি গার্জিয়ানরা কয়েকদিন পরে জানতে পারে যে মেয়েরা স্টেডিয়ামের মাঠে ছিল। বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে বিক্ষোভ দেখায় অভিভাবকদের একাংশ। কোচবিহারের মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ে ওই দিন ছিল সরস্বতী পূজার মধ্যাহ্ন ভোজনের কর্মসূচি। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পাক প্রাথমিক ক্লাস থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা পর্যন্ত আমন্ত্রিত ছিল। যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এখানে এই ঘটনাটা বলে বিফোর টাইমই হয়েছে, বুঝতে পারলেন তো? মানে আগেও হয়েছিল এবং সে আমার গার্জিয়ানরা আগে স্টেপ নেওয়াটা দরকার ছিল, আগে কোনো স্টেপ নেয়নি, এরকম বারে বারে হয়েছিল। ওনারা চেয়েছিল, ছেলেটা বলছে যেন না করে, রিকোয়েস্ট করছে যে না করেন, ওরা করেনি। আজকে মেয়েটি আজকে আমাদের স্কুলে সরস্বতী পূজা খাওয়া, মেয়েটি আসছে সরস্বতী পূজা খাওয়ার জন্য, এবং ছেলেটি নিশ্চয়ই আগে ওকে ফলো করেছিল যে ছেলেটি ঢুকেছে, মেয়েটি আসছে। ছেলেটি গেটে আমি দাদা হই বলে ঢুকে গেছে, ঢুকে গিয়ে একদম ওকে দেখতে পেয়ে ওকে চুলে মুঠি ধরেছে, টেনে বের করে নিচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের কমন রুমে যে টিচাররা ছিল প্রত্যেকে বেরিয়ে আসছে, প্রত্যেকে বেরিয়ে এসে আমি ছেলেটাকে আটকে দিচ্ছিল এবং মেয়েরাও আটকে দিচ্ছিল। ছেলের সাথে তো পাওয়া যায় না, ছেলেটা গেটে বাইরে চলে গেছে এবং আমরা পুলিশকে জানিয়েছি এবং চাইল্ড কেয়ারে যে পুলিশ সেখানেও আমরা যা জানিয়েছি, টাউনডার ওদেরটা এলে এখন মেয়ে মা বাবাকে ডাক ডেকেছি, ওরা ওনারা যদি এফআইআর করে তাহলে হবে। এবার আমি যেটা ফিল করছি যে আজকে আমি নোটিশ করব যে স্কুল চলাকালীন কোনো গার্জিয়ান অ্যালাউ না, কারোর যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, তারপর ওনারা জন্য আমার সাথে দেখা করে, এবং স্কুল চলাকালীন কোনো গার্জিয়ানকে আমি আর অ্যালাউ করব না। আমার গেটে যে মেয়েটি দাঁড়িয়ে ছিল তাই সে ভাবছে যে দাদা বলে এরকম তো অনবরত লোক ঢুকে, আমাদের সিসি ক্যামেরাও আছে। আজকে যেহেতু সরস্বতী পূজা খাওয়া একটা একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি হয়ে গেছে, তাই না? বাইরে X10 X12 এরা সব সেজে গুজে আসছে, হ্যাঁ, যার জন্য ক্লাসও ঠিক মতন হচ্ছে না, কারণ খাওয়ার নিয়ে সবাই ব্যস্ত। এই সুযোগটা ছেলেটি নিয়েছে। সিসি ক্যামেরা কি ধরা পড়েছে ম্যাডাম? হ্যাঁ, আমার সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরা
আমরা দেখবো সমস্ত কিছু, আমরা মোটামুটি সঙ্গে সঙ্গে আমরা ইনফর্ম করে দিয়েছি। নিয়ম করে শ্রেণী অনুযায়ী এই ভোজন উৎসব ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রীর দাদার পরিচয় দিয়ে স্কুল বিল্ডিং এর দোতলায় ওঠেন এক যুবক। হঠাৎ করেই সেই যুবক একাদশ শ্রেণীর এক ছাত্রীকে চুলের মুঠি ধরে স্কুল গেটের বাইরে নিয়ে, এরপরেই তাকে মারতে মারতে একটি টোটোতে ওঠাতে গেলে অন্যান্য ছাত্রী এবং অভিভাবকেরা ওই যুবকটিকে ঘিরে ফেললেও সেখান থেকে সে পালিয়ে যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ ওই ছাত্রী এবং তার অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষিকার সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে।